দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণকারী নরসিংদীর ব্যবসা বাণিজ্যে প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। জীবিকার তাগিদে করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি পেয়েছে। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নরসিংদীর কলকারখানাগুলো উৎপাদন শুরু করে জুন মাসের শুরু থেকে। পর্যায়ক্রমে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত 2 মাসে জেলার প্রায় 80% কলকারখানা চালু করেছেন প্রতিষ্ঠান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, আশপাশের দেশগুলো থেকে শুল্কবিহীন কাপড় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় বর্তমানে দেশীয় কাপড়ের চাহিদা বেড়েছে, যার সুফল পাচ্ছেন নরসিংদীর ব্যবসায়ীরা। ইম্পোর্টটা কিন্তু সবাই সঠিকভাবে এখন বেশি আকারে আনতেছেন এবং যে বন্ডের ইউজটা, এই ইউজটা সবাই করতে পারতেছে না। মার্কেটে যদি মাল এটা বাইরে বন্ডের মাধ্যমে চলে আসতো, তাহলে কিন্তু আজকে বাজারে কাপড়ের চাহিদাটা ছিল না। আনঅথরাইজড চ্যানেলে যে সমস্ত পণ্য বিদেশ থেকে আসতো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না থেকে, সেটি বন্ধ হওয়ার ফলেই কিন্তু আমাদের এই বেচাকেনার যে একটা উলম্ফন আমরা দেখছি। আর এসব কারণে দীর্ঘ সময় উৎপাদন ব্যাহত হওয়ার পরও নরসিংদীর তৈরি কাপড়ের বাজার বর্তমানে ভালো রয়েছে। তবে সকল ব্যবসায়ীদের কাছে সুফল পৌঁছে দিতে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন এবং অধিক নজরদারি জরুরি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের জন্য শিল্প কারখানার জন্য প্রণোদনা ঘোষণা করেন, প্রণোদনা ঘোষণা করলেও যেটি এফেক্ট হয় সেটি হলো এই প্রণোদনার সুবিধাটি আমাদের পর্যন্ত, বিশেষ করে নরসিংদী সেক্টরে ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল সেক্টরে এটি সুবিধা পায়নি। ছোট বড় মিলিয়ে 5,000-এর বেশি উৎপাদনমুখী কলকারখানা রয়েছে নরসিংদীতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।